এবং ডাকে যদি কথা বলতে হবে আল্লাহ শুনলাম তোমার সব কথা শুনলাম শুনছি শুনব শুনলাম শুনছি শুনলাম মানে আমল করবো তাই না তাহলে আমল করতে হবে শুনলাম মানে কোরআনে মহাদেশের আকিদা বিশ্বাস করব ঠিক না শুনলাম মানে যেটা ভুল করছিলাম ভুলটা ছেড়ে দেবো শুনলাম মানে আমার আকাশ চলিতরে ত্রুটি ছিল খারাপ ছিল খারাপটা বাদ দিব এটা হচ্ছে সোনা আর মানা সামেনা না ও আতানা যারা বলতে পারবে এরাই হচ্ছে আসল কামিয়াব এইরকম জীবন গড়ার চেষ্টা করেন এই জীবন যদি তৈরি হয়ে যায় তাহলে আজকের আলোচনা কামিয়াব এবং আপনি কামিয়াব তার আগে আপনি আপনার ফল আগে পাবেন আল্লাহ রকজন আমাদেরকে আসল কামিয়াবি তলাক্ত করা তো দান করেন আসল সফলতা লাভের তৌফিক দান করেন সামে না ওয়াত আন বাউল্কে আমার মুখলে যদি বলতে পারেন আল্লাহ শুনলাম আল্লাহ মানলাম এয়ারাসুল আল্লাহ আপনার কথা শুনলাম মানলাম হ্যাঁ আমি শির করব না আমি বেদাত করব না তৌহিদ প্রতিষ্ঠা করব সন্নতের অনুসরণ করব আর আমি ফরজ অজব আরেই করব হারাম নাজাজ থেকে বেঁচে থাকবো আমি পাপ মুক্ত হব আল্লাহ তোমাকে ডাকবো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সলার চেষ্টা করব আওলাইকা হুম মুফলিহুন তাই সফল হবে कामयाब হয়ে গেল পক্ষান্তরে আর এক দল আছে যারা বলেছে সামেনা ওয়া না। কোরআনে কারিমে ওদের কথা আল্লাহ বয়ান করেছেন ইহুদীদের সম্পর্কে আল্লাহ বননা করতে কি ইহুদীদের কথা বিশেষ ভাবে কেন খ্রিস্টানরাও শুনে মানে না শুনে মানে নেই হিন্দুরাও শুনে মানে নাই মক্কার মুশরেকেরাও যারা ইসলাম কবুল করেন শুনে মানে নাই তাই না কিন্তু বিশেষভাবে ইহুদিদের কথা এই জন্য আল্লাহ মেয়ে যে ইহুদিরা এই সমস্ত যে বিভিন্ন মুশরেক আর কাফের দলগুলি রয়েছে তাদের মধ্যে বেশি জ্ঞান রাখত আসমানি কিতাব তওরা তেঞ্জিল সম্পর্কে বাইবেল সম্পর্কে তাদের বেশি জ্ঞান যখন তাদের আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান ছিল তাদের মধ্যে ধর্মগুরুরা ছিল তাদের পুরোহিতরা ছিল তাদের পন্ডিতরা ছিল জানার পরেও তারা মানেনি তো তাদের অপরাধ বেশি কিনা এই জন্য আল্লাহ রবুল আলমিন ইহুদিদের বরিত্র কোরআনিকা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারা বলে সামেনা ও আসাই না শুনলাম ঠিক কিন্তু মানবো না শুনলাম কিন্তু মানব না যেমন যে ছেলে বেয়াদব বাপ মা বলছে যে যা বাজারটা করে নিয়ে আয় শুনলাম শুনলাম ওর কথার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে যে এই কাজ করে দিবে না আর কাউকে খুঁজ খুঁজতে আমাকে তুই হুদিরা রকম। জানার পরে আসমানি বিধান জানার পরে এরা নাফরমানি করেছে আতা আনার জায়গায় আসাই না ফরমনি করলাম অমান্য করলাম আপনার চরিত্র যদি ওই রকম হয় জানলাম জানলাম জানি নামাজ ফরজ জানি সবকিছু ইসলামের অনেক জানি যেটুকু জানি সেটুকু আমল করি না জানার পরেও তাহলে এহুদি চরিত্র তাহলে কি চরিত্র এহুদি চরিত্র আর যদি বলেন যে না বেশি জানব না তাহলে ঝামেলা কম হবে আজকাল অনেক মুসলিম কিন্তু এরকম আছে চলেন ইসলাম সেন্টারে যাই ভাই ভাই বেশি শিখলেই ঝামেলা আছে চান ভাই আপনারা শিখেন বেশি বিপদে পড়বেন বেশি শিখলেই বিপদ বেশি শিখবো না বেশি আমল করাও লাগবে না বলে না বলে না ওদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র আছে ওদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র আছে একেতে জাহেল মূর্খ আর আমল নেই ওদেরকে সুরে ফাতে বলেছেন আল্লাহ যারা শিখলো না যারা তাহলে আমল করতে পারলো না আমল করলো না তাদেরকে দল রাস্তা হারা পথ হারা গোমরা পথ ভ্রষ্ট আল্লাহ বলেছেন আর যারা জানলো শিখলো তারপরে আমল করলো না জানলো সহি আল্লাহ এক একক তার কাজে শরিক নেই তার নাম গোনাবলি তো শরিক নেই তার এবাদতের শরিক নেই এবং সৌদি আরব মাসাল্লাহ আসার পরে আপনাদের মতো প্রবাসীরা অনেক কিছু জানলো আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদ তারা কিছুই জানতে পারেনি শির্ বিদাতের মাঝে জীবন যাপন করছে জানলেন জানার পরেও বাংলাদেশে কি আবার ওই পীরের ওরসে হাজির ওই ওইাতি হাজির জিকিরে হাজির ওদের হাজির বিদাতি বিধাত আবার ওদের সাথে ধর্ম কর্ম যেদিক থেকে বৃষ্টি হয় ওই দিকে ছাতা ধরতে হয় এটা শিখেছেন আপনি আপনার ইসলামের টোটাল শিক্ষা হচ্ছে যে যেদিক থেকে মেঘ বৃষ্টি হয় ওইদিকে কি করতে হয় ছাতা ধরতে তো সৌদি আরবে তৌহিদের দেশ সুন্নতের দেশ ওই জন্য ওই দিকে ছাতা ধরে ওখানে শিরিক বিদাত করিনি হ্যাঁ ওখানে মাজার ফাজার তলাশ করিনি ওখানে মিলাদ ফিলাদ করিনি কিন্তু বাংলাদেশ হচ্ছে এই সবের দেশ মিলাদ না করলে চলবে না সম্মিলিত মোনাজাত না করলে চলবে না ওই কোরআন খানি বক্সানো এইসব না করলে চলবে না আর মাজার ইত্যাদি না গেলে চলবে না চাঁদা না দিলে চলবে না মাজার ফাজারের তো সুতরাং বুদ্ধি সবাইকে রাজি রাখে তাহলে আপনি কি করলেন হ্যাঁ জানলেন না জানলেন না প্রবাসীর আপনার জানেন না জানেন না এখানে এসে অন্তত চোখ খুলে গেছে যে রসুলের দেশে একটা মাজার নেই রসুল সালামের দেশে কোনো খান কানে যেখানে জিকি রাজগারের এইসব বিদাতি শিক্ষা দেওয়া হচ্ছে হ্যাঁ কোন জায়গায় পীরের আস্থা যে পীর ওখানে মুরিদ বানাচ্ছে এই নবীর দেশে কোথাও হ্যাঁ হয় না এই নবীর দেশ এটা এই দেশে কোথাও দেখলাম না পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে যে এখানে হালুয়া রুটি হচ্ছে সব্যদারি হচ্ছে আর রাত জাগরণ করে আপনার নফল পড়ছে ও সব দেখলাম না অথচ নবীর দেশ আপনার বিবেকে অবশ্যই হ্যাঁ এতটা জানিয়ে দেওয়া হয়েছে মেসেজ যে এগুলো আসলে নবীর দেশে নেই তাহলে এতে কিছু ঝামেলা আছে ভেজাল আছে এটা বোঝার পরে দেশে কি আবার দেশের সাথে যদি তাল দেন তাহলে কি হইল জানার পরে মকদুব আলহিম সুরাফাজ কি বলা হয়েছে যাদের উপরে গজব হয়েছে আল্লাহর রাগ হয়েছে আল্লাহর ক্রোধ হয়েছে জানার পরে আমল করলেন না তা আল্লাহর ক্রোধ রাগ হয় আর জানলেন না মানলেন না যে বেশি শিখবো না তাহলে দল গোমরা পথভ্রষ্ট জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া এখন যাবেন কোন দিকে মানে দুটোর একটা নেব নাকি এই দুটোর একটা নেবেন না তার আগে আরেকটা বয়ান করেছেন সূরা ফাতিহা সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা নামটা আলাইহিম আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সরল পথ হচ্ছে তাদের পথ সিরাতাল্লাযিনা আনাম যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ যাদেরকে তুমি এনাম করেছ যাদেরকে তুমি প্রাইজ দিয়েছ আনাম তলিহ পুরস্কৃত কোন দলে যাবেন পুরস্কৃত গজব প্রাপ্ত আর কথা ভ্রষ্ট কোন দিকে যাবেন পুরস্কার চান কি চান আল্লাহর কাছে পুরস্কার চান তাহলে কি করতে হবে ও আতানা বলতে হবে আর যদি বলেন যে শুনব না ভাবে শিখবো না সুতরাং মানবো না শুনবো না তখন মানাটাও বাদ তাহলে দলিন খ্রিস্টানদের মতো আর যদি বলেন যে যাই একটু শুনে আসি কি বলছে আর তারপরে কাপড় ঝাড়া দিয়ে যেটুকু শিখেছিলেন এখানে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়ে মসজিদে রেখে দিয়ে চলে গেলেন তাহলে কার মতো হইলেন ইহুদিদের মতো মাকদুব আলী হইলেন আল্লাহ যেন গজব থেকে বাঁচায় আল্লাহ যেন গুমরাহি থেকে বাঁচাই হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহ যেন আমাদেরকে সরল পথে রাখেন এবং জান্নাতে সহি সালামত পৌঁছার তৌফিক দান করেন যেভাবে আল্লাহর এখানে